বাবাকে হারিয়ে নগর জীবনের যান্ত্রিকতায় বেড়ে ওঠা মাহিদুলের একটা সময় দিন কাটতো ডাস্টবিন থেকে ময়লা করি আর ঝুঁকিপূর্ণ নানা কাজে সেই মাহিদুলের চোখে মুখে এখন অজানাকে জানা আর আকাশ ছোঁয়ার স্বপ্ন তাড়িয়ে বেড়ায় আমি আগে না আমি সরকার আর ইউনিসেফের অর্থ সহায়তায় মাহিদুলের পরিবারও আজ স্বাবলম্বী শ্রমিকদের খাবার সরবরাহ করে মাহিদুলের মা দূর করছে পরিবারের অভাব অনটন এই খেলা বেরাই তোমার ফুলা রাস্তাঘাটে হাঁটতো এখন ফিকার ছিল টাঙ্কিঘাট এই জায়গাতে আমার ফুলা টাকা পয়সা নিয়ে দেওনি ওই ফুলা অন পড়া বালাই করে এবং এটা আমি কিছু আইনতি করছি বালাই চলতেছি এ তো গেল মাহিদুলের কথা বাবাকে হারিয়ে কিশোরী আখির পরিবার যখন দিশে হারা ঠিক তখনই আখের পড়াশোনা আর সুন্দর আগামী তৈরিতে ক্যাশ ট্রান্সফার কর্মসূচি অর্থ সহায়তার মাধ্যমে আখির মাও হয়ে ওঠেন স্বাবলম্বী টাকা পাওয়ার পরে আকিমনি স্কুলে লেখাপড়া করে ঠিক মতো বাইরে ভর্তি করাই দিছে সারা এখন মোটামুটি আছি। আগে থেকে খুব ভালো আছি এখন অন্য সব শিশুর মতোই চলছে পড়া পড়ালেখা আমি এখন পড়ালেখা করি লেখাপড়া করে বড় হতে চাই আমি ডাক্তার হতে চাই মাহিদুল আখের মতো এসব শিশু কিশোরদের পড়াশোনার হাতে করিটা এসকল আশ্রয় কেন্দ্রে হলো এখানকার কিশোর কিশোরীরা একটা সময় সরকার ও ইউনিসেফের আর্থিক সহায়তার মাধ্যমে তাদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরে আনার পাশাপাশি নিশ্চিত করছে সামাজিক সুরক্ষা ও স্বীকৃতি আর কোমলমতি এসব শিশুদের পারিবারিক ও সামাজিক অবস্থা চিহ্নিত করে চাহিদা অনুযায়ী তার পরিবারকে অর্থ ও মালামাল সরবরাহ করে তা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণও চলছে নিবিড়ভাবে আমরা যে শিশুদেরকে ক্যাশ কাইন ট্রান্সফারের অঙ্গিয়ে নিয়ে আসছি সেই শিশুদের আসলে একটা কেস ম্যানেজমেন্টের অঙ্গিকে আমরা তাদের ফ্যামিলির দুর্বল যেগুলো তুলে নিয়ে আসি তারপরে সেটার আঙ্গিকে এবং এই ক্যাশ প্রদান করার ফলে এই শিশুরিটা তার ইনকামটা যাচ্ছে এবং এই ইনকামের ফলে এই শিশুগুলোকে তারা পড়ালেখা পারছে এবং এই শিশুটারও একটা স্বপ্ন তৈরি হয়েছে ভবিষ্যতে বড় কিছু করার কিশোর কিশোরীদের জীবনে টেকসই পরিবর্তন নিশ্চিত করে দু হাজার পনেরো সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এই ক্যাশ ট্রান্সফারের মতো কর্মসূচি রাখতে পারে সহায়ক ভূমিকা সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা